আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া নিয়ে আল্লাহর রহমতে এদিকে আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটি আমি বিকেলের নাস্তা থেকে শুরু করলাম, পুরা দিন আর ভিডিও করি নাই, তো বিকেল থেকে এই ভিডিও করা শুরু করলাম। তো বিকেলের নাস্তার জন্য আমি এখানে কিছুটা ডোসা তৈরি করতেছি, আমার বাচ্চাদের ডোসা খুবই প্রিয়। তো আজকে ডোসা তৈরি করতেছি, আমরা চাটনি দিয়ে খেয়ে নেব আর বাচ্চারা ঝোল দিয়ে খেয়ে নেবে। তো আমার কাছে ডোসা বা এরকম সিম্পল নাস্তা বানাতে ভালো লাগে, ঝামেলা ছাড়া। রুটি শুটি ওইসব বানাতে গেলে একটু ঝামেলা মনে হয়, আর তাই আমি ডোসা বানিয়ে নিতেছি। আজকে ঝটপট হয়ে যাবে, আরও এক্সট্রা অনেক কাজ আছে, তাই আজকে ঝটপট নাস্তা মাগরিবের। তো এই তো আমি ডোসাগুলো বানিয়ে নিতেছি এক একটা করে, আমার কিছুটা বানানো হয়ে গিয়েছে আর কিছুটা বানানো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে ডোসা তৈরি করতেছি। তো আমরা নাস্তা টাস্তা করা শেষ করে নিয়েছি, বিকেলের নাস্তা শেষ। তারপর এখন আমি কিছুটা আদা রসুন পেস্ট, আজ সপ্তাহ দশ দিন হয়ে গেল, শেষ হয়ে গিয়েছে। তো এই কাজটা করতে আমার অনেক বেশি বিরক্ত লাগে, তাই একবার আদা রসুন পেস্ট শেষ হয়ে গেলে আমি অনেক দিন তারিখ করতে করতে তারপরে আবার বানাই। তো প্রায় এক সপ্তাহ দশ দিন চলে গেল গ্রেট করে খেয়ে খেয়ে, আজ ভাবলাম বানিয়েই নেই। তো এই তো আমি আজকে আর ফাইনালি বানিয়ে নিলাম। আমি কিছুটা আদা রসুন কেটে ছোটো করে কেটে নিয়েছি, আর একটুখানি লবণ, আর একটু তেল দিয়ে দেবো, সামান্য এক দু চা চামচের মতো হবে। তো এভাবে করে নিলে আর আদা রসুনগুলো গ্রিন কালার হয়ে যায় না, তো আমি এভাবে দেই, আপনারা যারা জানেন না দিতে পারেন এভাবে। এখন আমি সবগুলো পেস্ট করে নেব আর এরপরে অন্য কাজগুলো সেরে নেব। তো এদিকে আমার আদা রসুন পেস্ট করা শেষ হয়ে গিয়েছে, আর এখানে বেডরুমে এসে দেখি আমার বাচ্চারা ওদের পেটকে কি সুন্দর করে হামদান ওর ব্ল্যাঙ্কেটের উপর ওকে বসিয়েছে, জিনিকে বসিয়ে সুন্দর করে ওকে গেম দেখাইতেছে। তো আমার দেখে খুবই হাসি পেল আর আমার খুব ভালো লাগলো দেখে, তাই আমি কিছুটা শ্যুট করলাম ওদের কাণ্ড দেখে। আমি অবাক হাসতে হাসতে, কি সুন্দর করে ওকে জবরদস্তি এখানে বসিয়েছে, আমি দেখে হাসতে হাসতে শেষ। ভাবলাম একটু শেয়ার করি, ওর নানু দাদু ওনারা দেখবেন, দেখে হাসবেন ওদের কাণ্ড দেখে, কি সুন্দর করে দেখেন ওনাকে গেম দেখবে। তো যাই হোক, ওদের কাণ্ড ক্রিয়া দেখে আমি খুব হাসি মাঝে মধ্যে। তো এখানে আসলাম, আমি আনারস চাটনি করতেছি। তো আনারস আনা হয়েছিল মার্কেট থেকে। তো আনারসটা পুরা মিঠা না, কিছু কিছু মিঠা, কিছু কিছু টক। তো আমি ভাবলাম চাটনি করে নিই, এভাবে খেতেও ভালো লাগে চাটনি করে। আমি এখানে মরিচ কেটে নিয়েছি আর রসুন পুড়িয়ে তারপর ছোটো করে কেটে নিয়েছি, কিছুটা চাট মশলা দিয়েছি আর ধনিয়া পাতা কুচি করে কেটে দিয়ে মেখে নিয়েছি। তো দিনে আমার হাজব্যান্ড ঘরে থাকেন না, তাই আর দিনে বানালাম না, উনি রাত্রে ঘরে থাকেন, তো এই জন্যই রাত্রে বানাইলাম। অনেকে আবার ভাববেন রাত্রে আবার আনারস খায় নাকি, তো খেতে হলো আর ভালো লাগে, এভাবে মাঝে মধ্যে খেতে খুবই ভালো লাগে। তো এখানে আনারসগুলো আমরা সবাই মিলে খেয়ে নিলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। তো আজকে দই চিকেন রান্না করব, অথবা কাঠগাড়ি, চিকেন কাঠগাড়ি বলে, তো এটা রান্না করব। এর জন্য আমি এখানে হাফ মুরগির মাংস নিয়েছি, তো ওগুলোকে আমি রান্না করব এখন। আপনারা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো আপনারা দেখতে থাকেন কিভাবে আমি দই চিকেন রান্না করি। তো দই চিকেনটা রান্না করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি, তিন টেবিল চামচের মতো হবে তেল দিয়ে। তেলগুলো গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে আস্ত জিরা এক চা চামচ দিয়ে দিলাম, আস্ত জিরা বা শাহী জিরা যেটাকে বলে ওটা এক চা চামচ দিয়ে দিয়েছি।
তো কড়াইটা একটু দুলিয়ে দিলাম যাতে ইকুয়ালি গরম হয়ে যায় জিরাগুলো। একটু জিরাগুলো তেলের মধ্যে ভাজা হয়ে গেলে আমি এখানে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, কুচি করে কেটে নিয়েছিলাম। তো এখন পেঁয়াজগুলো একটু লবণ দিয়ে ভেজে নেব প্রথমে। তো সাথে সাথে লবণ দিয়ে দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়, সময় লাগে না, আর বাদ পরে দিলেও হবে। তো আমি এভাবে সাথে সাথে দিয়ে দেই, পেঁয়াজের সাথে লবণ দিয়ে দেই। এভাবে করলে পেঁয়াজগুলো আর তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর আমি সব কিছুতে কাটা পেঁয়াজ ইউজ করতে ভালোবাসি। আপনারা যারা পেস্ট পেঁয়াজ ইউজ করেন তারা অবশ্যই পেস্ট পেঁয়াজ দিয়ে দিবেন আপনাদের পরিমাণ অনুযায়ী। তো আমার কাছে ভালো লাগে না পেস্ট পেঁয়াজ দিয়ে রান্না করতে, আমি এভাবে সব কিছুতেই কেটে কেটে রান্না করে নেই। কিছু জিনিস আছে যেগুলোতে পেস্ট না করলে না হয়, তো ওগুলোতেই শুধু করি, আর বাকি সবগুলোতে আমি এভাবে কেটে রান্না করে নেই। তো এই তো পেঁয়াজগুলোকে আমি এখন 2-1 মিনিটের মতো ডেকে দেবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আমার পেঁয়াজগুলো এখন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পেস্ট করা আদা রসুন দিয়ে দিলাম 2 চা চামচের মতো, বা একটু বেশি হবে, 2 চা চামচ থেকে একটু বেশি হবে দিয়ে দিয়েছি। এখন আমি আদা রসুনগুলোকে আরও 2-1 মিনিট একটু লাল করে ভেজে নেব। আমি আদা রসুনগুলোকে পেঁয়াজের সাথে আরও 2-1 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা সবগুলো চিকেন মিক্স করে নেব। চিকেনগুলো দিয়ে দিতেছি, চিকেনগুলো দিয়ে দিয়ে তারপরে আদা রসুনের সাথে খুব সুন্দর করে মিক্স করে নেব। তারপরে আমি ঢাকনা লাগিয়ে মিডিয়াম লো আঁচে কিছু সময়ের জন্য ঢেকে দেব। আমি চিকেনগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি মশলার সাথে, নিয়ে আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম। তো আমি মিডিয়াম লো আঁচে রান্না করব কিছু সময়ের জন্য, মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেব আর রান্না করে নেব। তো এই পাশে আমি কিছুটা মশলা রেডি করে রেখেছি, আর 1/2 কাপের মতো হবে দই নিয়েছি। দইগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতেছি যাতে কোনো লাম্পস না থাকে। একটা ফর্কের সাহায্যে আমি খুব ভালো করে দইগুলোকে মিক্স করে নিতেছি। আর ওই পাশে আমি কিছুটা গুঁড়া মশলা রেডি করে রেখেছি। এখানে 1 চা চামচ হলুদ দিয়েছি, জিরা 1 চা চামচ, ধনিয়া 1 চা চামচ, আর লাল মরিচ দিয়েছি আমাদের স্বাদ অনুযায়ী, আর চিকেন পাউডার নিয়েছি কিছুটা, চিকেন মশলা, আর কিছুটা কারি পাতা নিয়েছি। তো আমার কাছে কারি পাতার ফ্লেভার ভালো লাগে, তো আমার হাতে যদি থাকে আমি সব কিছুতেই দিয়ে দেই। এটা কিন্তু খুবই অপশনাল ব্যাপার, থাকলে দিবেন, না থাকলে কিন্তু দিবেন না, অসুবিধা নেই। তো আমি কিছু সময় ডেকে রান্না করেছি, আর আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা পানি উঠেছে চিকেন থেকে, আর আমি পানিগুলোকে শুকিয়ে নিয়েছি আরও কিছু সময় রান্না করে। তারপরে রেডি করে রাখা যে গুঁড়া মশলাগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে আরও একবার মিক্স করে নেব মশলাগুলো, খুব ভালো করে চিকেনের সাথে মিক্স করে নিয়ে আমি আবারও ঢাকনা লাগিয়ে রেখে দেব। একইভাবে আমি রান্না করে নেব কিছু সময় পর্যন্ত। তো মাঝে মধ্যে আমি অবশ্যই নাড়াচাড়া করে দেব আর ঢাকনা লাগিয়ে রেখে দেব। তো এইভাবে আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব। তো আমি কিছু সময় ঢাকনা লাগিয়ে রান্না করে নিয়েছিলাম, আর আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর চিকেন থেকেও বেশ কিছুটা তেল বেশি উঠেছে। এখন আমি চুলার আঁচটা একেবারেই লো করে দিয়েছি, আর ভালো করে মিক্স করে রাখা দইগুলো এখন আমি অ্যাড করে দিলাম। দই অ্যাড করার সময় অবশ্যই চুলার আঁচ লো রাখবেন। আমি যখনই দই দিয়ে কিছু রান্না করি আমি অবশ্যই বলি এই কথাটা, লো হাই আছে, দই ইউজ করলে সাথে সাথেই দইগুলো ছিঁড়ে যায়, ফেটে যায় দইগুলো। তো আমি এভাবে সবসময় দই ইউজ করার সময় আমি চুলার আঁচটা লো রাখি। দই দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে তারপরে ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছি, লো আঁচে রান্না করে নেব কিছু সময়। এই তো দই দেওয়ার পর কিন্তু চিকেন থেকে আরও বেশ কিছুটা পানি উঠেছে। তো আমি আরও একবার নেড়ে চেড়ে দিয়ে আমি জুলের জন্য, সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা, ফুটিয়ে রাখা পানি দিয়ে দিতেছি 2 কাপের মতো।
গা মাখা করে রান্না করব, খুব একটা ঝুলঝুল রাখবো না। এই তো আমি দিয়ে দিয়েছি জুলের পানি, এখন আমি খুব সুন্দর করে মিক্স করে দিয়ে সাইডে যেগুলো লেগেছিল ওগুলো ছাড়িয়ে এনে আমি ভালো করে মিক্স করে দিয়ে ঢাকনা লাগিয়ে কিছু সময়ের জন্য আমি রান্না করে নেব, ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত চিকেনগুলো। তো এই তো আমি করে দিতেছি, এখন ঢাকনা লাগিয়ে দেব আর রান্না করে নেব। তো আমার চিকেন রান্নাটা এখন শেষ হয়ে গিয়েছে। আমি এর মধ্যে কিছুটা কাসুরি মেথি দিয়ে দিলাম আর কিছুটা ধনিয়া পাতা কেটে রেখেছি, ওগুলোও দিয়ে দিলাম। আপনাদের কাছে কসুরি মেথি না থাকলে স্কিপ করবেন, শুধু ধনিয়া পাতা দিয়ে দেবেন। আমার কাছে কাসুরি মেথির স্মেল খুব বেশি পছন্দ লাগে, খুব বেশি ভালো লাগে, তাই আমি একটু দিয়ে দিলাম। তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, চুলা অফ করে দিয়েছি, কিছু সময় পর বেড়ে নিতেছি, রাতের খাবার খাবো। তো মাশাল্লাহ দেখতে খুবই লোভনীয়, খুবই সুন্দর হয়েছিল, খেতেও দারুণ লাগে, রুটি চাউল সবার সাথেই যায়। অবশ্যই করে ট্রাই করবেন আর কেমন লাগে খেতে জানাবেন। আজকের ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, কোনো না কোনো অংশে যদি আপনাদের একটুও ভালো লাগে ভিডিওটা, অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন এই দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।